তুই কথা বল নেই আমার পরের ভিডিওগুলো নির্বিঘ্নে দেখার জন্য তোমরা লাল রঙের সাবস্ক্রাইব লেখা এইটা দাবিয়ে দেবে, তখন তোমাদের এই ঘন্টার ফটো আসবে, ঘন্টাটা দাবাবে, এখানে অল লেখা আছে সেই অলটা দাবাবে, তাহলে তোমরা নির্বিঘ্নে আমার পরের ভিডিওগুলো দেখতে পারবে। হ্যালো বাঙালি ব্লগার সাথী চ্যানেলে স্বাগত, কেমন আছে সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো। আজকে হ্যাপি ভাইফোঁটা। হ্যাঁ, ভাইফোঁটার সবাইকে অনেক 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 শুভকামনা। হ্যাঁ, সবাই সবার ভাইকে নিশ্চয়ই ফোঁটা দিচ্ছ, কারণ এখন 10:30 বাজে, সকাল থেকে শুরু হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, এখন আমার 5টার সময় বর ডিউটি গেছে, তখন থেকে আমি সব কাজকাম শুরু করে দিয়েছি, ঘরের কাজ কমপ্লিট, রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট। এখন পুরি ভাজবো, লুচিটা ভাজলেই হয়ে যাবে, আর আমার পুজোও হয়ে গেছে। ঠিক আছে, তাহলে তোমরা থাকো সাথে, আমি কন্টিনিউ করছি আজকের ব্লগটা। আমার লুচি ভাজা হয়ে গেছে, বেগুন ভাজছি, আর ওরা ওর বরের আবার ডিউটি আছে, 12:30 বেরিয়ে যাবে, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। ভাতটা বসিয়ে দেবো, মানে বাসন্তী পোলাও করব আর চিকেন কষা করব, এই দুটোই বাকি আছে। ঠিক আছে, করে নিই আমি। এবার বল, আমি কি আমার ভাইকে ফোঁটা? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দায় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবার ধান ঢুকো মাথায় দাও। খাবারের পেট গুলোর হাতে তুলে দিই, সাইডে রাখ, একদম সাইডে রাখ। পেট গুলো হাতে দেয়া দে, ওকে বল হাতে নিতে, কোন দিকে ধর, তুই অত তুলতে হবে না, যা হ্যাঁ সেই তো। এবার কি মিষ্টি খাওয়া? আচ্ছা পুরি খাওয়া, একটু পুরি চিড়ে না হয় খাই দিয়ে একটু। হ্যাঁ, ও যেটা ভালোবাসে। আচ্ছা হ্যাঁ, আমাদের এক খোলা নামানো হয়েছে।
কামরা আচ্ছা আচ্ছা থাক থাক হ্যাঁ হ্যাঁ এই হাত দিয়ে নি স্যার নিয়ে ওর মধ্যে খেলে গিফট দিম হাতটা ধুই আয় এটা কমপ্লিট করলে দিদি এর পরের যেটা সেটা এনে দেবে বলেছে কি সুন্দর ছবিগুলো জানিস লোকে দেখো তাহলে এই যে আর কুকিং কি বলবো আমার টাইমই হচ্ছে না ব্লগ করার লাঞ্চ দেব কাকিমা রাইস ওরা লোকে কি করবে করবে বা তুই কথা বল নে এবার খাওয়া ও তো বসে আছে বেচারা সবকিছুই খাওয়াতে লাগে একটু একটু সবকিছু দাও ঠিক আছে আর কি বাকি থাকলো মিষ্টি এই যে ইনি ভাইকে ফোটা দিল খেলো দিল চলে যাচ্ছে ফোন আনেনি হ্যাঁ সবার ফোনের নেশা দুপুর হলেই তার ফোনের নেশা হয় কিরে তোকে খেতে দিয়েছি তো সব খেতে বসে গেছে আমাকে ছেড়ে নকশা মারবা তুমি
আমি বলে ঘুটুর ঘুটুর করছি আমি এই রান্না বান্না ওর রাত দিদি করেছে আজকে ভাইয়ের জন্য দিদি করেছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া এবার আইসক্রিম খাবো আর একটু গল্প কাছা করবো আমার বড় চলে এসছে অফিস থেকে ঘুটুর বিকেল বেলায় আবার কি খাবে বিকেল বেলা আবার কি খাবে সেগুলো আবার শেয়ার করব ঠিক আছে আর আমি পারবো না এবার ওরা ভাই বোনরা যা খুশি করুক গা ঠিক আছে চলো পরে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করব এরা রাত্রে খেয়ে দিয়ে যাবে এর চিকেন ললিপপ খাওয়ার ইচ্ছা হয়েছে তাই ওর মশা নিয়ে এসছে মশা এখন রেডি করছে চিকেন ললিপপ ললিপপ বলবে দেখো ফ্রিতে কত দিচ্ছে নষ্ট করছে গোল মুড়ি আবার কে দেয় বিটনুন দেয় আমার তো কাজ করতে হবে পুড়ে যাচ্ছে কিনা দেখতে হবে না এর বড়ে ডিউটি ছিল ডিউটি থেকে চলে আসলো এবার এখানে লাঞ্চ করে এই ডিনার করে একসাথে সব বাড়ি চলে যাবে আমার ডিনার রেডি হয়ে গেছে ডিনারে পরোটা চিকেন কষা আর পনির তো আছেই আর হচ্ছে স্টার্টারে ইয়ে চিকেন ললিপপ বানিয়েছে এবারে খেতে দেবো ঠিক আছে চলো শেয়ার করছি বাই বাই বেবি বাবা সব নিয়েছিস তো যা যা গিফটের ওই যে ওটা তোর বাবার গিফট কিন্তু দিদি আর পাও না
চলো বোনরা ফাইনালি চলে গেল, রাত দুটো বাজে এখন। আমি জাস্ট মানে একটু গা হাত পা ধুইনি, একটু চোখ মুখ ভালো করে ধুয়ে ড্রেস চেঞ্জ করে এবার শুয়ে পড়বো। ভীষণ টায়ার্ড, আর কিচ্ছু ভাল লাগছে না। চলো আজকের মতো এখানেই, যারা যারা লাস্ট পর্যন্ত দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা মানে পুরো আমার ভিডিওতে নতুন ঢুকেছো তারা সাবস্ক্রাইব করে নে, সবাই একটা লাইক করে দিও। হ্যাঁ ঠিক আছে, চলো আজকের মতো এখানেই, আবার নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। বাই, গুড নাইট।